শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ নামের একটি সংগঠন। বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখায় কাজ করা শিল্পীরা এতে অংশ নিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের নয় দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার ও গণমাধ্যম সহ বিভিন্ন শাখায় কাজ করা শিল্পীরা। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের সামনে তারা এই প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তারা ছাত্র হত্যার বিচার, গণগ্রেপ্তার বন্ধ এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান। এরপর সমাবেশটি এগিয়ে ইন্দিরা রোডের সামনে নেওয়া হয়। নাটক ও চলচ্চিত্রের তারকারা বলেন, এই ধরনের হত্যা স্বাধীন রাষ্ট্রে হতে পারে না। আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই, আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, দেশে বসবাসের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ দরকার। আমাদের বাচ্চাদের বুকে যারা গুলি চালিয়েছে সেটা যেই হোক তাদের যাতে বিচার হয়। ছাত্রদের সাথে সংহতি যে তোমরা একা না, আমরা তোমাদের সাথে আছি এবং যেটা আমরা এতদিন করতে পারি নাই সেটাই ওরা করে দেখাচ্ছে এবং আমরা তার সাথে সাথে রাস্তায় থাকবো। একই দাবিতে শুক্রবার ধানমন্ডিতে সমাবেশ করবেন শিল্পীরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।